তুলেছি যে এই ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে আমার কর্মীদের যদি একটা লাশ পড়ে, আমার কর্মীদের উপর যদি একবার অত্যাচার নেমে আসে, তাহলে আমরা তার দেহ নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে আমরা সোজা চলে যাব। ইনসাফ চাও, উন্নয়ন দিয়ে পরিষেবা দিয়ে কিছু হবে না। এরা যে ভাষা বোঝে, নৌসাদরা যে ভাষা বোঝে, নৌসাদের চালারা যে ভাষা বোঝে, সেই ভাষাই ব্যবহার করতে হবে ভাঙড়ে। এটা সবার মনে রাখতে হবে, সেই ভাষা এদের ভয় পেয়েছে। সর্বোপরি শাসক দল আইএসএফের কর্মীদেরকে ভয় পেয়েছে, এটা ভয়ের থেকে করছে। দেখুন, আমরা তো আমাদের দলের পরিকল্পনা আমার দলের চেয়ারম্যান আজকে বলে দিয়েছে যে আমরা যাদেরকে প্রার্থী করব তার সম্পত্তির হিসাব নিকাশ নিয়েই তাকে। তুমি তৃণমূলটা ছেড়ে দাও, কারণ স্কুলে আমার বন্ধুরা বলছে চোরের ছেলে, এর থেকে কি বড় লজ্জা হতে পারে? সর্বোপরি শাসক দল আইএসএফের কর্মীদেরকে ভয় পেয়েছে, এটা ভয়ের থেকে করছে। মানুষ যখন ভয় পায় কি করে? দিকভ্রান্ত হয়ে যায়। তৃণমূল কংগ্রেস দিকভ্রান্ত হয়ে গেছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে তৃণমূলের পরাজয় নিশ্চিত। ভাঙড়ের মানুষ 2021 সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, তারপরেও এই নির্লজ্জগুলো যেভাবে এখানে মানুষের ওপর মানে কি বলবো, মানুষের ওপর যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, আমরা আইএসএফের পক্ষ থেকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এদের। আমরা আজকে বক্তৃতার মধ্য দিয়ে বলে দিয়েছি যে এদের নিরাপদ জায়গা হচ্ছে তিহার জেল এবং প্রেসিডেন্সি জেল এবং বারুইপুর জেল। ভাঙড় হচ্ছে কি কলকাতার ডিমছড়া দূরত্ব, আশপাশের বিধানসভা থেকে ভাঙড় বিধানসভাটা অনেক উন্নয়ন অনুন্নয়ন, রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, বিভিন্ন সমস্যা আছে, কি বলবেন? সেই কারণেই তো 2021 সালে নির্বাচন একজন সুযোগ্য প্রার্থী এই বাংলার বীর সন্তান নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছে। এই ভাঙড়কে পরিবর্তন চাইছে মানুষ, যে বোমের বদলে যে কলমের রাজনীতি। এখানকার এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন বারবার যে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এখানকার আপামর জনসাধারণকে শিক্ষিত করতে চাই, এখানকার একটা পরিবারও বাদ থাকবে না যে সেখানে শিক্ষা আঙিনা থেকে বাদ থাকবে, এবং সেই কারণে কলমের রাজনীতি শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা পরিবর্তন আনতে পারবো, এটুকু আমরা বিশ্বাস করি। বর্তমান শাসক দল যখন ক্ষমতায় এসেছিল তখন সততার প্রতীক বলে ক্ষমতায় এসেছিল, আসার পরে তাদের প্রতীকটা আমরা বুঝতে পারছি, দেয়ারে পাঁচিলে বিধায়ক, আপনার জেলে বিধায়ক, প্রেসিডেন্সির জেলেও বিধায়ক। আপনারা যে বলছেন স্বচ্ছ পঞ্চায়েত মানুষকে উপহার দেবেন, সেটা কতটা সম্ভব? দেখুন, আমরা তো আমাদের দলের পরিকল্পনা আমার দলের চেয়ারম্যান আজকে বলে দিয়েছে যে আমরা যাদেরকে প্রার্থী করব তার সম্পত্তির হিসাব নিকাশ নিয়েই তাকে প্রার্থী করব, এবং আমার রাজ্য দপ্তরে এক বছরের মাথায় তাকে ডেকে তার সম্পত্তির পুনরায় হিসাব নেব। যদি সেখানে দুর্নীতি গন্ধ পাই তাহলে টাটা বাই বাই। শাসক দলের নেতারা বলছে, আইজার আহমেদ বলেছে যদি আইএসএফ একটা অঞ্চল জিততে পারে 1 কোটি টাকা পুরস্কার দেবো, আর কাইজার মোল্লার বাড়ির কাছে আজকের এই কর্মী সভা, এটা নিয়ে কি বলবেন? কাইজার আহমেদ ভয় বলছে, আসলে ওনার যে মৌরসি পাটটা চলছে এই দীর্ঘ 11 সালের পর থেকে, সেই মৌরসি পাটটা যে 2021 সালে ভাঙড়ের মানুষ এখানে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, তিনি ভয়ে ভুল বকছে। কারণ তিনি যা অবৈধ সম্পত্তি করেছে, এই ভাঙড়ের মানুষ একদম হিসাব চাইবে পঞ্চায়েত নির্বাচনে, সেটা উনি বুঝতে পাচ্ছেন বলেই তৃণমূল কংগ্রেস আমাদের বুথের কর্মীদেরকে পর্যন্ত ভয় পাচ্ছে। শাসক দলের নেতারা বলছে আইএসএফ দল মুসলিম দল, ঠিক আছে, সাম্প্রদায়িক দল, কিন্তু আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে এই আইএসএফ দলে যোগ দিয়েছেন, তবে কি দেখেছেন এই দলটা? দেখুন, আমাদের দলের যে কর্মসূচি, আমাদের দলের চেয়ারম্যান, দলের জেনারেল সেক্রেটারি, আমি আপনারা নিশ্চয়ই জানেন আমার ধর্ম হিন্দু, আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে মসজিদে মুসলমান ভাইরা তারা নিরাপদে নামাজ পড়বে, মন্দিরে হিন্দু মায়েরা ভাইরা তারা নিরাপদে পুজো করবে, ঘণ্টা বাজাবে, গির্জায় গিয়ে আমার খ্রিস্টান ভাইরা তাদের প্রার্থনা করবে, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই, এটা তো আমাদের পরিষ্কার, আমাদের এজেন্ডা। আরাবুল ইসলাম থাকতে, কাইজার আহমেদ থাকতে, টোটাল ভাঙড়ের দায়িত্ব পেলেন সওগাত মোল্লা, এটাকে নিয়ে কেমন ভাবে দেখছেন? এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যখন আমাদেরকে বিধানসভা, আমাদেরকে 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবসে আমাদেরকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে যখন আমাদেরকে আটকাতে পারলো না মমতার সরকার,
তখন আবার খুনের রাজনীতিকে হাজির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রী। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আমরা বলেছি যে এই ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে আমার কর্মীদের যদি একটা লাশ পড়ে, আমার কর্মীদের ওপর যদি একবার অত্যাচার নেমে আসে, তাহলে আমরা তার দেহ নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে আমরা সোজা চলে যাব ইনসাফ চাওয়ার জন্য। এই বাংলাতে একটা স্লোগান উঠেছিল তৃণমূলের পক্ষ থেকে যে বদলা নয় বদল চায়, কিন্তু এই বাংলাতে যেভাবে লুটপাট করছে শাসক দল, তবে এটা কি একটা বড় বদলা নিচ্ছে কি বলবে? দেখুন, স্কুলগুলো বন্ধ, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, তার একটা কারণ আছে। প্রত্যেকটা ছেলে তার ছেলে মেয়ে তৃণমূল নেতাদের ছেলে মেয়ে বাড়িতে গিয়ে প্রশ্ন করছে, বাবা তুমি তৃণমূলটা ছেড়ে দাও, কারণ স্কুলে আমার বন্ধুরা বলছে চোরের ছেলে। এর থেকে কি বড় লজ্জা হতে পারে? আজ কর্মী সভা থেকে সাধারণ মানুষের কি বার্তা দেবে? আজকে কর্মী সভা থেকে সাধারণ মানুষকে বার্তা দিলাম, আমরা শান্তির পক্ষে, আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করতে চাই এবং চোরেদের বিদায় ঘন্টা বাজাতে চাই। ধন্যবাদ।